খরচের খতিয়ান তুলে ধরে রাস্তা নির্মাণের বোর্ড লাগানো হয়েছে বছর তিনেক আগে, অথচ আজও তৈরি হয়নি রাস্তা। তাহলে কি রাস্তা তৈরির বোর্ড লাগিয়ে আত্মসাৎ করা হয়েছে টাকা? প্রশ্ন স্থানীয়দের। বনগাঁ সুন্দরপুর পঞ্চায়েতের ঘটনা। রাস্তা নেই, আছে শুধু সাইনবোর্ড। রাস্তা তৈরির নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। রাস্তা তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার সুন্দরপুর পঞ্চায়েতের বিরুদ্ধে। তবে এই ঘটনায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা করবার নামে 3 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। ঘটনায় অভিযোগের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেল বহাল তবিয়তেই টাঙানো রয়েছে রাস্তা তৈরির সাইনবোর্ড, কিন্তু ছিটে ফোটা রাস্তার দেখা মিলল না কোথাও। এ বিষয়ে গ্রামবাসীদের দাবি, মহাত্মা গান্ধী গ্রামীণ উন্নয়ন কর্মসূচির আওতায় 100 মিটার ঢালাই রাস্তা তৈরি হবার কথা ছিল স্থানীয় পঞ্চায়েতের তত্ত্বাবধানে। রাস্তার জন্য 3 লক্ষ টাকাও বরাদ্দ হয়েছিল, কিন্তু রাস্তা তো দুরস্ত, বালি খোয়ার চিহ্ন মেলেনি কোথাও। অগত্যা রাস্তা না পেয়ে শুধু সাইনবোর্ড দেখে এক হাঁটু কাদা ঘেঁটেই যাতায়াত করছেন নিরুপায় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বারংবার বলা সত্ত্বেও স্থানীয় পঞ্চায়েত সদস্য শুধুমাত্র রাস্তা তৈরির আশ্বাসই দিয়ে যাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যা বোর্ড লেখা আছে, না পড়েছে ইট, না পড়েছে ঢালাই, তো কোনটা হয়েছে? কোনো কাজই তো হয়নি। আজ হবে কাল হবে কই? এই বর্ষাকাল চলে যাচ্ছে, মেম্বারকে কি করে আমরা প্রশ্ন করব? আসছে, টাকাটা আটকে গিয়েছে, হবে? গত 1 বছর আগে রাস্তার সাইনবোর্ড লাগানো হয়েছে, পাশাপাশি ওই সাইনবোর্ডের ছবিও তুলে নিয়ে যাওয়া হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে। তাদের আরও অভিযোগ, রাস্তা যদি না তৈরি হবে তাহলে সাইনবোর্ড আর ছবি তোলার কি মানে? তাহলে কি আমরা রাস্তার বদলে সাইনবোর্ডের ওপর দিয়েই চলাচল করব? রাস্তা হবে 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 করে করে 2-3 বছর ভাবে কাদা হচ্ছে রাস্তা, তাও হচ্ছে না। তাও মেম্বারকে আমরা জানিয়েছি যে রাস্তা হবে, বলছে তোমরা ইট এনে ইট ফেলো, এই ফেলো সেই ফেলো, এই করে করে অভিযোগ বলছে। রাস্তা কেউ হবে 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 করে হয়ে উঠতে পারছে না, তাহলে সাইনবোর্ডটা কী করে টানালো? বললো এত টাকা লাগবে, টাকা এসে পড়েছে, মানে নানা নানান অভিযোগ আমাদের শুধু দেখিয়ে যাচ্ছে। আমাদের মেম্বারও তাই নানান অভিযোগ দেখাচ্ছে, সেটা বলছে টাকা উঠেছে কিনা ওটা সেটা মেম্বারই জানে, আমাদের যেভাবে বুঝায় আমরা সেভাবে বুঝে আছি। প্রত্যেক বছর এই করছে, আমাদের বাড়ির লোক আমার দেওয়াটা সবাই মিলে এই ওই বাহুপাড়া থেকে ইট মিট আনলো, এনে দিচ্ছে, এভাবে কি চলা যায়? এখনকার সময় এরকম কোনো জায়গায় নেই। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের প্রধানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বোর্ড লাগানো হয়েছে ঝামা ইটের যদি থেকে থাকে আপনার, সেটা বেশিরভাগ এনার্জির স্কিম, এনার্জি স্কিমটা আমাদের অ্যাপ্রুভাল দিয়েছিল ভিডিও থেকে, কিন্তু আমাদের বন্ধ করে দিয়েছে, কারণ এমজি এনার্জির টাকা আসছে না কেন্দ্র থেকে। এই জন্য ওরা বলেছে যতক্ষণ ওরা সিগন্যাল না দেবে ততক্ষণ আমরা এই রাস্তা করতে পারবো না, সেই জন্যই বন্ধ আছে। ওই বোর্ডগুলো আমরা শুধু এখানে, আরও অনেকগুলো বোর্ড এইভাবে আমাদের পঞ্চায়েতে লাগানো আছে। হ্যাঁ, জেলা থেকেই বন্ধ করে রেখেছে, বলেছে আপনারা কোনোভাবে ওইখানে কাজ করবেন না। ওরা তো অভিযোগ করতে যে টাকাটা হয়তো বা তসরুপ হয়েছে, এরকম কিছু নেই, হয়তো দেখা যাচ্ছে, আমি সঠিকটা জানি না, আমি জেনে নিই বিষয়টা কি হয়েছে। হ্যাঁ, জেনে তারপর আপনাকে বলছি আমি কি এরকম, আমার পঞ্চায়েতে এরকম কোনো বিষয় নেই যে যেটা স্কিম হয়েছে, হ্যাঁ সেখানে টাকা দিয়েছে অথচ টাকা তসরুপ হয়েছে, এরকম কোনো আমার পঞ্চায়েত অন্তত এরকম জিনিস কোথাও নেই, এটা একদম অলপ করে বলা যেতে পারে। আমি বিষয়টা জেনে নিই আপনাকে জানাবো যে বিষয়টা কি হয়েছে এখানে। তবে রাস্তা আদৌ হবে কিনা তা নিয়ে ধন্দে গ্রামবাসীরা। আপাতত বর্ষা এলেই কাঁচা রাস্তায় এক হাঁটু কাদা যে তাদের জন্য অপেক্ষা করছে সে কথা বলাই বাহুল্য। মানে এই রাস্তাটা প্রথমে আসলো, আমাদের মেম্বার সব আসলো, এসে দেখা বলো এই রাস্তা হবে, তখন কিছু মাটি ফেললো, মাটি ফেলার পরে বলছে যে ইস্থলিং হবে, তখন ইস্থলিং তো করার নাম করে, এবার সে ইস্থলিং তো হলো না, এই বোর্ডটা লাগালো। লাগানোর পরে এবার বলো এখান সোলিং হয়ে ওপারে বেরিয়ে যাবে, তা তো সে বেরোলো না, কিন্তু সে টাকা কী হলো তাও জানি না। দ্বিতীয় আবার একটা বোর্ড লাগালো, বলছে যে এই রাস্তা সোলিং তো হলো না, এবার এটা একবার ঢালাই করে দেবো, কিন্তু ঢালাই তো দূরের কথা। এবার লাস্টে এ বোর্ড লাগিয়ে এবার সে টাকা এখন কী করলো মেম্বার তাও জানি না। এইটা লাগিয়েছে তার 3 বছর হয়ে গেল, আর এটা লাগিয়েছে
এবার লাগানোর পরে সঙ্গে সঙ্গে মানে ফটো করে নিয়ে যায়, কিন্তু কাজ হয় না আমাদের, কাজ হয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।